ইউজি ফার্স্ট ইয়ার সুপ্রিয় ছাত্রছাত্রী, আজকের এই ভিডিওতে আপনাদের যে পরিবেশ বিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ যার সাবজেক্ট কোড AE-ES-21, এই পরিবেশ বিদ্যা থেকে আজকের এই ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখব। তবে শুরুতে আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আজকের এই ভিডিওতে আমরা একটু বেশি প্রশ্ন দেখব, তার কারণ আপনারা জানেন যে আপনাদের যেভাবে নাম্বার বিভাজন হয়েছে সেটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন থাকবে, 6 নম্বরের প্রশ্ন থাকবে এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে। কিন্তু এই যে 10 নম্বরের প্রশ্ন থাকবে বা 6 নম্বরের প্রশ্ন থাকবে বা ধরুন 3 নম্বরের প্রশ্ন থাকবে, এখানে কিন্তু প্রশ্ন বেশিরভাগ প্রশ্ন পাটে পাটে থাকবে। ধরুন 10 নম্বরের একটা প্রশ্ন 4+4+2, এইবারে যদি আমরা একটু বেশি প্রশ্ন না দেখে রাখি সেক্ষেত্রে হয়তো কী হবে, 4-এর নম্বরটা আমরা পারলাম, আবার তারপরে 4-এর নম্বরটা আমরা পারলাম কিন্তু 2-এর নম্বরটা আমরা পারলাম না, বা হয়তো তার পরের প্রশ্নে আমরা 3 নম্বরটা পারলাম কিন্তু তারপরে 4 নম্বরটা পারলাম না। এইভাবে সমস্যার সম্মুখীন আপনারা যাতে না হন সেক্ষেত্রে আমরা আজকের এই ভিডিওতে পরিবেশ বিদ্যা থেকে যাতে আপনারা ম্যাক্সিমামটা কমন পেয়ে যান সেই কথা মাথায় রেখে আমরা একটু বেশি প্রশ্ন দেখব। আমাদের প্রথম প্রশ্ন, প্রাকৃতিক পরিবেশ কাকে বলে? প্রাকৃতিক পরিবেশের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন। মনুষ্য সৃষ্ট প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন বলতে কী বোঝায়? প্রাকৃতিক পরিবেশ কয়টি উপাদান দিয়ে রচিত এবং কী কী? এর পরের প্রশ্ন, বাস্তুতন্ত্র কাকে বলে? বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লিখুন। বাস্তুতন্ত্রের উৎপাদনশীলতা বলতে কী বোঝায়? বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের বৈশিষ্ট্যগুলি লিখুন। এর পরের প্রশ্ন, শিলামণ্ডল কাকে বলে? মহাদেশ মহাসাগরের ওপর ভাসে কেন? শিয়াল স্তর কাকে বলে? মাটি কাকে বলে? শিলামণ্ডলের গুরুত্ব আলোচনা করুন। এই যে প্রশ্নগুলো, কিন্তু প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই যে আপনাদের 6-7 দিন সময় আছে পরীক্ষা পর্যন্ত, এই সময়টাকে আপনারা যদি কাজে লাগিয়ে এই যে প্রশ্ন এগুলো যদি উত্তর রেডি করে নেন সেক্ষেত্রে দেখবেন পরিবেশ বিদ্যা আপনাদের প্রত্যেকের ভালো হবে এবং ম্যাক্সিমাম প্রশ্ন, আজকের এই ভিডিওতে যে সমস্ত প্রশ্ন দেওয়া হচ্ছে এখান থেকে আপনারা কিন্তু কমন পাবেন। এর পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের সংজ্ঞা দিন। জীববৈচিত্র্যের সংকটের প্রধান কারণগুলি কী কী? ভারতের জীববৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করুন। এর পরের প্রশ্ন, পুষ্টিচক্র কী? বিভিন্ন প্রকার পুষ্টিচক্রগুলি কী কী? নাইট্রোজেন চক্র চিত্রসহ বর্ণনা করুন। এর পরের প্রশ্ন, বায়ু দূষণ বলতে কী বোঝেন? বায়ু দূষণের 4টি প্রধান প্রাকৃতিক কারণ লিখুন। বায়ু দূষণ নিয়ন্ত্রণ আইনের প্রধান বিষয়গুলি কী কী? এর পরের প্রশ্ন, জল দূষণ কাকে বলে? জল দূষণের গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ লিখুন। জল দূষণের ফলে মানব দেহে কী কী রোগ সৃষ্টি হয়? এর পরের প্রশ্ন, জনসংখ্যা কী? ভারতের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে আলোচনা করুন। আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে। স্থিতিশীল উন্নয়ন কাকে বলে? স্থিতিশীল উন্নয়নের যে কোনো 5টি নীতি নির্দেশিকা লিখুন। এর পরের প্রশ্ন, বায়ুমণ্ডল কাকে বলে? উষ্ণতা অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিভাজনগুলি কী কী? সংক্ষিপ্ত আলোচনা করুন। এর পরের প্রশ্ন, শব্দ দূষণ কাকে বলে? শব্দ দূষণের 2টি উৎস উল্লেখ করুন। জনস্বাস্থ্যের উপর শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব উল্লেখ করুন। শব্দ দূষণ নিয়ন্ত্রণে করণীয় কর্তব্য লিখুন। এর পরের প্রশ্ন, ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্পের কারণ এবং ভূমিকম্প নিয়ন্ত্রণের ব্যবস্থাপনাগুলি আলোচনা করুন। এর পরের প্রশ্ন, জলচক্র কাকে বলে? জলচক্র কয়টি প্রক্রিয়ার মাধ্যমে সম্পাদিত হয় এবং কী কী? জলের গুরুত্ব আলোচনা করুন। আমাদের পরের প্রশ্ন, অম্লবৃষ্টি কী? অম্লবৃষ্টির ক্ষতিকারক প্রভাব আলোচনা করুন। ভারতে অম্লবৃষ্টি কোন কোন জায়গায় দেখা যায়? এর পরের প্রশ্ন, মৃত্তিকা অবনমনের কারণগুলি কী কী? জমিতে যথেচ্ছ রাসায়নিক সার ব্যবহারের কুফল কী? এর পরের প্রশ্ন, বনভূমির 4টি উপকারিতা লিখুন। অরণ্য নিধন কী? জনজাতির উপর অরণ্য নিধনের প্রভাব লিখুন। আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে। এই যে প্রশ্নগুলো, কিন্তু মানে একেবারে সংক্ষিপ্ত আকারে আমরা দেখে রাখব। এগুলো কিন্তু প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের প্রথম প্রশ্ন, বন ও বন্য প্রাণী সংরক্ষণের আইনগুলি কী কী? এর পরের প্রশ্ন, নবীকরণযোগ্য এবং অনবীকরণযোগ্য সম্পদ কী? উদাহরণ দিন। এর পরের প্রশ্ন, যৌথ বন পরিচালন ব্যবস্থা বলতে কী বোঝেন? এর পরের প্রশ্ন, পৃষ্ঠতল খনন এবং ভূগর্ভস্থ খনন কী? উদাহরণ দিন। ভূমি অবক্ষয় এবং ভূমিধসের প্রাকৃতিক ও মনুষ্যসৃষ্ট কারণগুলি উল্লেখ করুন।
এর পরের প্রশ্ন, ভূমি বা মৃত্তিকার ক্ষয় নিয়ন্ত্রণের উপায় কী? এর পরের প্রশ্ন, ভৌম জল হ্রাসের মুখ্য কারণগুলি কী কী? এর পরের প্রশ্ন, অ্যারোসল বলতে কী বোঝেন? ইউএসএ এর বিমান ও মহাকাশ সংস্থার নাম কী? আমাদের পরের প্রশ্ন, বারিমণ্ডল কাকে বলে? বারিমণ্ডলের গুরুত্ব লিখুন। বারিয়ের কয়টি রূপ এবং কী কী? জলের পিএইচ কত? ইনসিটু এবং এক্সিটু সংরক্ষণ বলতে কী বোঝায়? এর পরের প্রশ্ন, ভারতে কয়টি জীববৈচিত্র্য ধন্য অঞ্চল আছে ও কী কী? আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে। তাপগতিবিদ্যার প্রথম ও দ্বিতীয় সূত্র লিখুন। এর পরের প্রশ্ন, সুমেরু ও কুমেরু প্রভা কী? সুমেরু ও কুমেরু সাগরে বরফের গলন সম্বন্ধে লিখুন। আমাদের পরের প্রশ্ন, রাসায়নিক অক্সিজেন চাহিদা কাকে বলে? এর পরের প্রশ্ন, জৈব অক্সিজেন চাহিদা কাকে বলে? মিথেন গ্যাসের উৎসগুলি কী কী? ক্লোরিন গ্যাস শরীরের কী কী ক্ষতি করে? এর পরের প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের উৎসগুলি কী কী? গ্রিন বেঞ্চ কী? আমাদের পরের প্রশ্ন, বিশ্ব উষ্ণকরণ বলতে কী বোঝায়? এল নিনো এবং লা নিনো কী? এর পরের প্রশ্ন, মন্ট্রিয়াল প্রোটোকল কী? এর উদ্দেশ্যগুলি লিখুন। খাদ্য শৃঙ্খল ও খাদ্য জাল কাকে বলে? উদাহরণ সহ লিখুন। আমরা চলে যাব এর পরের পেজে পরের প্রশ্নে। ভূপাল গ্যাস দুর্ঘটনা সম্পর্কে সংক্ষেপে লিখুন। নাইট্রিফিকেশান ও ডিনাইট্রিফিকেশান পদ্ধতি কী? এর পরের প্রশ্ন, প্রথম শ্রেণীর খাদক ও দ্বিতীয় শ্রেণীর খাদক কী? উদাহরণ দিন। বায়োম কাকে বলে? অবস্থানের ভিত্তিতে বায়োমকে কয় ভাগে ভাগ করা যায় এবং কী কী? এর পরের প্রশ্ন, বিয়োজক কী? বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা কী? স্বভোজী উপাদান এবং পরভোজী উপাদান কী? আমাদের পরের প্রশ্ন, শক্তি পিরামিড কাকে বলে? ট্রপিক স্তর বলতে কী বোঝায়? এর পরের প্রশ্ন, চেরনোবিল দুর্ঘটনা কী? ফুকুশিমা দুর্ঘটনা কী? এর পরের প্রশ্ন, ক্লোরোফ্লুরোকার্বন কী? বায়ুমণ্ডলে সিএফসি এর উৎস লিখুন। এই যে সিএফসি, অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন। আইএসআই অনুসারে জলে লেড যৌগ ও দ্রাব্য অক্সিজেনের সর্বোচ্চ অনুমোদনযোগ্য দূষণের সীমা লিখুন। আমরা চলে যাব এর পরের পেজের পরের প্রশ্নে। এই যে প্রশ্ন, এই প্রশ্নগুলো দিয়েই আমরা শেষ করব, এবং প্রথম থেকে এই পর্যন্ত যে প্রশ্নগুলো, এগুলো যদি আপনারা করে নেন সেক্ষেত্রে অতি সংক্ষিপ্তভাবেই করবেন, কারণ পাটে পাটে প্রশ্ন থাকবে, সেক্ষেত্রে দেখবেন কোনো প্রশ্ন ছাড়তে হবে না, এবং ম্যাক্সিমামটা আজকের এই ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে এখান থেকেই কিন্তু আপনাদের কমন থাকবে। আমাদের প্রথম প্রশ্ন, আর্সেনিক দূষণ সম্পর্কে আলোচনা করুন। মিস্ট কী? আমাদের পরের প্রশ্ন, ওজোন স্তরের গুরুত্ব আলোচনা করুন। সমমণ্ডল কাকে বলে? এর পরের প্রশ্ন, ডেঙ্গু রোগ কেন হয়? এর লক্ষণ ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে লিখুন। এর সংক্রমণ কীভাবে হয় ও তার প্রতিকার সম্পর্কে লিখুন। এর পরের প্রশ্ন, মধুমেহ রোগের প্রতিকার ব্যবস্থাগুলি লিখুন। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লিখুন। এর পরের প্রশ্ন, কৃষিকার্যে দূষিত জল ব্যবহারের প্রভাব উল্লেখ করুন। তেহরি বাঁধ বিরোধী আন্দোলন কী? এর পরের প্রশ্ন, চিপকো আন্দোলন কী? এর পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন কী? পৃথিবীর ছাতা কাকে বলে? এই ছিল পরিবেশ বিদ্যার জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে আপনারা ম্যাক্সিমামটাই কমন পাবেন। আজকে তাহলে এখানেই শেষ করছি। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করি। ধন্যবাদ।